সুপ্রিয় বন্ধুরা, খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিং থেকে আমরা ভিডিও ধারণ করছি। আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির পরিবেশ। খুলনা আর্ট একাডেমির প্রত্যেকটা ভিডিও থেকেই আপনারা দেখতে পান খুলনা আর্ট একাডেমির বিভিন্ন কার্যক্রম। তো বন্ধুরা, আজকে অসাধারণ একটি ভিডিও আপনারা দেখতে পারবেন। অসাধারণ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। তার আগে দেখুন, আপনারা এখানের অনেক কিছুই আপনারা আছে যেগুলো হয়তো পূর্বে আপনারা হয়তো অনেকেই দেখেননি, কারণ এটি কোথাও মার্কেট থেকে কেনা না বা কোথাও থেকে সংরক্ষণ করা না। এগুলো আমার নিজের হাতে তৈরি, আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। দেখুন, মোটর সাইকেলের মার্গার থেকে একটি হরিণের মাথার একটি অংশ তৈরি করা হয়েছে। এখানে একটি মহিষের মাথা, এটিও মোটর সাইকেলের যে মার্গার চাকার উপরে যেটা থাকে সেই শেপ থেকে এগুলো করা। এগুলো আপনারা বিভিন্ন সময় আপনারা দেখেন আমাদের কার্যক্রম। এখানে কাঠের একটি, দেখুন সুন্দর একটি আপনারা একটি কাঠের যে বন থেকে কুড়ে নিয়ে আসা যে একটি কাঠের টুকরা থেকে তার সাথে শুধু দুটা শিং যুক্ত করে একটি পায়ের শেপ যুক্ত করে একটি গরুর একটি মুভমেন্ট এখান থেকে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানে অনেক কিছুই আছে, আমরা এক একদিন এক একটা বিষয় আপনাদের দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন, আজকে যে আমাদের যে বিষয়টা মূলত আজকে ক্লাস ছিল সেই ক্লাসটা আমরা একটু দেখার চেষ্টা করি। আজ আপনারা দেখছেন একটি বাস পাখি। এই বাস পাখিটি সুন্দর একটি পাখি যা রয়েছে, আপনারা অনেকেই দেখেন বিভিন্ন গাড়ি, বিভিন্ন সময় বিভিন্ন চাবির ঋণ বা বিভিন্ন সময় অনেক মনোগ্রাম হিসাবে এই পাখিটি আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটির অনেক পিছনের অনেক হিস্টোরি আছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি সেই পাখিটি সম্পর্কে একটু আপনাদের গল্পটা একটু যতটুকু জানি বলার চেষ্টা করব। আপনারা বাদ বাকিটা আপনারা সত্য মিথ্যাটা আপনারা জেনে নেবেন। আপনারা গুগলে এই সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের শিক্ষার্থীরা যে পাখিটি করছে, যে করছে এটি করছে, আমাদের এখনও কাজ শেষ হয়নি। আমাদের জয়া বৈরাগী, জয় বৈরাগীকে আমরা কাজটা নিয়ে যাওয়ার জন্য বললাম, উঠে জয় বৈরাগী আবার কাজটা নিয়ে শুরু করবে। তত সময় আমরা সুন্দর সেই গল্পটি আমরা পাখি সম্পর্কে আমরা জানব এবং আমাদের শিক্ষার্থীদেরও জানাবার চেষ্টা করব। পরবর্তীতে ফাল্গুনির কাজ, ফাল্গুনি এসে বুঝে নিয়ে যাওয়ার জন্য অপাশ থেকে ফাল্গুনি আসেন। ফাল্গুনি আমাদের ফাল্গুনি এবার ফাল্গুনির কাজ নেবে। এমন করি বন্ধুরা, কাজের পাশে রেখে কাজকে দেখতে হয় কাজ কেমন কতটা সুন্দর হয়েছে, তাই আমরা কাজকে সুন্দর করে রাখার জন্য এবারে আমাদের আসবে স্মৃতি কণা। কাজের পাশাপাশি না রাখলে আসলে স্টিল লাইফ বোঝা যায় না যে সে কোন বিষয়টা কতটুকু সুন্দর হয়েছে বা কতটা সে করতে পেরেছে। তো বন্ধুরা, আমরা এখন এই পাখিটি সম্পর্কে, আমরা বাস পাখি সম্পর্কে আমরা জানবো যে এই পাখিটির যে একটি গল্প আছে বাট একটি অসাধারণ একটি সত্য ঘটনা আমি প্রকাশ করার চেষ্টা করব। এর আমরা ক্যারেক্টার বলতে চরিত্র বুঝে থাকি, তাই এর ক্যারেক্টার একটা নিয়ে আমি একটি গল্প বলবো। এই পাখিটি প্রায় 80 বছর আয়ু নিয়ে এই পাখিটি আমাদের মাঝে আসে, কিন্তু যখন 40 বছর বয়স হয় তখন সে আসলে বড় একটি পরীক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটি পাখি একটি পরীক্ষার সম্মুখীন হয় যখন 40 বছর হয় তখন সে তার যে ধারালো নখ, ধারালো ঠোঁট এবং তার শক্তি একদম তার টোটালটাই একদম বিলুপ্ত হয়ে যায়। তখন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সামনের পাখিটা আবারও সুন্দর করে বাদ বাকি কাজগুলো সামনে তাকাবেন এবং করবেন, আপনার যেখানটা মনে করেন যে একটু মুছে দেওয়া দরকার বা আরেকটু ডার্কনেস দরকার সেখানে করবেন। তো বন্ধুরা, আমরা যে কথাটা বলতে গিয়ে আমরা আবার একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে হলো সেই কথায় আবার ফিরে যাই। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি যখন তার অর্ধেক বয়সে গিয়ে সমস্ত কিছু তার শক্তি হারিয়ে ফেলে তখন সে এমন একটি পরীক্ষা দেয়, শুনলেই আপনারা হয়তো শিহরে উঠবেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত
আপনারা ভিডিওটা দেখবেন, তবেই আপনারা বিষয়টা শুনতে পারবেন বা জানতে পারবেন। তা বন্ধুরা, এই পাখিটি তখন কি করে, কোনো উঁচু টিলায় চলে যায়, যে একটা নিরাপদ স্থানে। নিরাপদ স্থানে গিয়ে পাখিটি কি করে, পাখিটি নিজের ঠোঁট দিয়ে নিজের পালকগুলো প্রথমেই সে টেনে টেনে এক একটা পালক সে উঠে। তো বন্ধুরা, সেখান থেকে নিজের পালকগুলো যখন পাখি টেনে টেনে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে একদম ছোট একটা বাচ্চা পাখির মতো হয়ে যায়, যে তার আর বড় বড় পালকগুলো সব নিজের ওড়ার মতো আর কোনো অবস্থান থাকে না, পালকগুলো সব উঠে ফেলে। তখন কি হয়, তখন সে নিজের ঠোঁট প্রথম পালক উঠিয়ে ফেলে, তারপরে নখের উপরে আঘাত করতে করতে পায়ের নখগুলো, ধারালো নখগুলো যে শিকার করে। এই যে বাজ পাখি অনেক উপরে ওঠে এবং অনেক উপর থেকে তাদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে নিচের দিকে তাকিয়ে দেখে কোথায় মাছ রয়েছে, কোথায় কোন ধরনের খাদ্য খাবার রয়েছে, সেগুলো শিকার করে আবার আর উপরে চলে যায়। সেই বাজ পাখি আপনার যখন পালকগুলো উঠিয়ে ফেলে, তারপরে আস্তে আস্তে কী করে নখগুলো তেমন করে নিজের নখ নিজে ঠোকরাইয়া ঠোকরাইয়া আঘাত করে করে নখগুলো শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এমন করে নিজের সর্বশেষ দেখা যায় যে নিজের ঠোঁটের অংশটাও এমন করে খোসাটা পরিবর্তন করে ফেলে, মানে নিজের খোসাটাও এভাবে আঘাত করে করে, পাথরের উপরে আঘাত করে করে বা শক্ত কোনো কিছুর উপরে আঘাত করে নিজের ঠোঁটের অংশটাও উপড়ে ফেলে। তারপরে দেখা যায় চার পাঁচ দিন পর্যন্ত সে অনাহারে থাকে, কিছুই খেতে পারে না বা সেইভাবে খুব কষ্টের একটি সময় পার করে। আর তখনই এই চার পাঁচ দিন পরে দেখা যায় তার নতুন করে আবার ঠোঁট পুনরায় আবার আর সেই ফিরে পায়, পুনরায় আবার নখ ফিরে পায় এবং পুনরায় আবার পাখির পালকগুলো আস্তে আস্তে আবার নতুন পালক গজিয়ে আবারও সে একটি পূর্ণাঙ্গ একটি যৌবনের আবার পদার্পণ করতে পারে। তো অর্ধেক বয়সে গবেষণা অনুযায়ী যেটা জানা গেছে যে অর্ধেক বয়সে এটি হয়, যখনই অর্ধেক বয়স অতিক্রম করলে এই পরীক্ষায় সম্মুখীন হয়ে পুনরায় আবার নতুন একটি জীবন আবার আবার ফিরে পায়, আবারও সে দেখা যায় 40 বছর আবারও এমন করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তো এই যে ছিল পাখির গল্পটা, আপনারা যদি এটাকে সত্য মিথ্যা এটাকে যদি আপনার না জানা থাকে, আপনি অবশ্যই গুগলে এই পাখির আপনার বাজ পাখির জীবন কাহিনী হতে পারে বা বাজ পাখির চরিত্র বা বাজ পাখির সম্পর্কে আপনি একটা লেখা লিখলেই আপনার ওখানে দেখবেন গুগলে আপনি পেয়ে যাবেন। আপনি এই ঘটনাটা অবশ্যই বাজ পাখির কর্মকাণ্ড আপনি যখনই ওখানে সার্চ দেবেন এ ধরনের আপনার বিষয় ওখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন। এবং ইউটিউবেও আশা করি এরকম ভিডিও হয়তো কেউ করে সেরেছে, বাট আমিও পূর্বে কোনো একটা ভিডিওতে এ ধরনের গল্পটা বলেছিলাম। তো বন্ধুরা, আমি আরও যেটা বলতে চাই, আপনারা এই মনোগ্রামটি বিভিন্ন এই বাজ পাখির থেকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন জায়গায় দেখবেন এই পাখিটা ব্যবহার করে, বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের উপরও এই পাখিটি ব্যবহার করে, কারণ এটির একটি নৈতিকতা আছে, যেটা আরও বড় পরিচয়, যেটা বাজ পাখি কোন অন্যের কোনো শিকার সে কখনো মানে কেড়ে নেয় না। মানে ধরুন আপনি একটি ইঁদুর বা একটি মাছ অন্য কোনো প্রাণী শিকার করে সে তখন খাচ্ছে, এইটা দেখে সে সেটাতে কেড়ে নিয়ে আসে খাবে, সেটা কখনোই বাজ পাখি করে না। বাজ পাখিরা নিজেরা ধরে এবং সেই খাবার খেয়েই তারা জীবনযাপন করে। তাই আমি বলবো তারা অন্যের খাবারের উপরে নির্ভরশীল না, অন্যকে ঠকায় না, বাট অন্যের
খাবারের উপরে তাদের কোনো লোভ লালসা নেই, তাই তাদের যে চরিত্র এবং তার এই সত্য ঘটনা আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, আমাদের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আরও রয়েছে যেমন এরা কোনো মৃত প্রাণী মৃত কোনো বিষয় খায় না, ধরুন একটি মাছ মরে আছে বাট একটি ইঁদুর মরে পড়ে আছে বা ছোট্ট একটি খরগোশের ছানা মরে পড়ে আছে বা একটা পাখির ছানা মরে পড়ে আছে, কোনো মৃত কোনো কিছু তারা খায় না। তো এই যে বিষয়টা আপনাদের মাঝে আমরা প্রকাশ করলাম, আমরা এবার শিক্ষার্থীদের কাজ আবারও পুনরায় দেখব এবং তাদের সাথে সংক্ষিপ্ত আলাপ করব। জয়া, আপনার কাজটা আমাদের একটু দেখান। আমরা আমাদের সাথে ক্লাসরুমে আমাদের একজন অভিভাবক বসা আছে, দাদা এখানে তার মেয়েকে নিয়ে প্রত্যেক দিন আসে এবং সে এখানে বসে থাকে, কাজ কার্যক্রম দেখে, তারও ভালো লাগে এবং তার কাছে আমরা বহুতবার ভিডিওতেও ধারণ করেছি। আজকে আমরা জয়াকে প্রশ্ন, জয়ার যে কাজটা করে, জয়া এই কাজটি করে কেমন লাগছে? কাজটি করে ভালো লাগছে। আজকে মনে হয় যে যতদিন আপনি এই পর্যন্ত কাজ করছেন স্টিল লাইফ, তার ভিতরে আজকের কাজটা কি আপনার একটু অন্যরকম হয়েছে কিনা? হ্যাঁ, সাবজেক্টের সাথে অনেকটাই মানে মিল আছে বেশ। মানে মনে হচ্ছে যে এটা আমি একটু বাধাই করলেও যদি কাউকে এটা গিফট করি তাহলে সেও খুশি হবে বা আপনি যে মনের তৃপ্তিটা পেয়েছেন এটা পেয়েছেন, খুব সুন্দর। আর আপনার এই তিনজনের ভিতরে আপনার কাজটা পারফেক্টলি যেটা আমাদের সাবজেক্টে আছে সেটাই আপনি তুলে ধরার চেষ্টা করছেন। বন্ধুরা, আমরা আমাদের সাবজেক্টটা একটু দেখালাম যে কীভাবে আছে সাবজেক্টটা এবং আমাদের জয়া বৈরাগী কেমন করে করছে। জয়া, আমি যে এই বাজ পাখি সম্পর্কে আপনার একটু গল্প বললাম বাট এর সম্পর্কে অনেক কিছু এখানে একটি তার চারিত্রিক যে অবকাঠামো সেই বিষয়টা যেখানে উত্তোলন করলাম, আপনার কি এগুলো জানা ছিল? কেমন লাগলো গল্পটা আপনার? অনেক ভালো লাগলো, অনেক শিখতে পারলাম, জানতে পারলাম। আপনার যদি এটা মনে হয় যে না ছাড়, এটা ছাড়ার মতো একটা বানিয়ে গল্প বলছে, আপনি যদি এমনটা মনে হয় আপনি অবসর টাইমে গুগলে গিয়ে যে বাজ পাখির চারিত্রিক অবকাঠামো সম্পর্কে আপনি লিখবেন, আপনি অবশ্যই ওখানে থেকে ভিডিও ফুটেজ দেখতে পারবেন। যারা গবেষণা করে পশু নিয়ে পাখি নিয়ে তাদের মুখ থেকেই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জয়ার কাজ দেখলেন, জয়ের জন্য শুভকামনা করবেন, জয়া অসাধারণ কাজ করছে আমার দৃষ্টি থেকে। আমরা এবার চলে যাব চিত্রিকণার কাছে। চিত্রিকণা কেমন আছেন? ভালো। আপনার কাজ অনেক সুন্দর হয়েছে, আপনার কাজটাও একটু বড় হয়েছে কিন্তু কাজ সবার কাজই ভালো হয়েছে। যে এই যে কাজটি আপনি করলেন এখানে, আপনার কাজটি করে আপনার কেমন লাগছে আজকে? কেন ভালো লাগছে? একজন ছেলে একজন ছেলের সাথে মিলবে না, একজন মেয়ে একজন মেয়ের সাথে মিলবে না, আপনার তিনজন আছেন, তিনজন কিন্তু তিন রকম, তাই আপনার ওইভাবে কথা বললে হবে না। যে আপনি এই কাজটি করে আপনার রিয়েলিটিটা আপনি ফিরে পাইছেন বাট একটু মনে হচ্ছে যে যেটা সাবজেক্টটা আছে সেটা আপনি করতে পারছেন। আমি যে ব্যাকগ্রাউন্ডে অনেক এই সম্পর্কে পাখি সম্পর্কে যে তার চারিত্রিক অবকাঠামো প্রকাশ করলাম, আপনার এটা কেমন লাগছে? আপনি কি জানতেন এই সব ঘটনা? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের চিত্রিকণার মুখ থেকে তার সাবজেক্টটা পড়ে কেমন লাগছে এবং তার কাজটা কেমন হয়েছে, আপনারা সবাই শুভকামনা করবেন। তো আমরা এবারে আমরা আরও একজন রয়েছে আমাদের ফাল্গুনি। ফাল্গুনি আমাদের অনেক অভিজ্ঞ পার্সন একজন, আমাদের আমাদের ছোটোখাটো সমস্যা হলেও সে ট্রিটমেন্ট করতে পারে, সে ছোটোখাটো ডাক্তার, আমাদের সেবিকা। সেবিকা ফাল্গুনি কেমন আছেন আপনি? ভালো। তা যাই হোক, আপনি যখন এই সেবিকা নার্স শিল্পী না হতেও আপনি সেবিকা হবেন, সেবিকা না হতে পারলে আপনি শিল্পী হবেন, বাবা সমস্যা কী? যে সময় আপনি নার্সিং কলেজে পড়বেন কোথাও, সেই সময় যদি একটা অবসর সময় একটা ছবি আঁকেন তাহলে কী করবে? সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি কি আমি কি আর একটা গল্প বলতে পারি ছোট্ট? ধরুন আপনি সারাদিন রাস্তার পাশে বসে বই পড়ছেন, আপনার দিকে কেউ তাকাবে না, তাকাবে কী বলবে? দেখাচ্ছে, হ্যাঁ, বাসায় আর দেখা নাই, রাস্তায় দেখাচ্ছে, তাই না? তারপর কি বলতে পারে বলেন, যে মনে হয় নতুন পাগল হয়েছে, তাই না? হ্যাঁ, এরকম কোনো একটা বিষয় নাকি?
তাহলে আপনি যদি রাস্তার পাশে বসে ছবি আঁকেন তখন কি হতে পারে? জনগণ সবাই উমরে মুমরে, এ বাবা কি সুন্দর, দেখো মেয়েটা কত সুন্দর, কত প্রতিভা, মেয়েটা দেখো কত সুন্দর ছবি আঁকছে, একথা বলবে কিনা? হ্যাঁ, তাহলে আপনি যখন নার্সিং কলেজে পড়বেন, আপনি আড্ডা চারুকলা পড়ার দরকার নেই, তখন কি করতে পারে, আপনার যদি এই ড্রয়িংটা জানা থাকে তখন আপনি এরকম করলে আপনার টোটাল হোস্টেলে কি হয়ে যাবে, যে আমাদের ভিতর একজন চিত্রশিল্পী আছে, হ্যাঁ আর্টিস্ট আছে, বলবে কিনা? আচ্ছা যাই হোক, আপনার কাজটা আমরা একটু দেখি। আমরা একটু গল্প করলাম বন্ধুরা, আমরা আসলে খুব কষ্ট হয় কাজ করতে গেলে, কাজ করতে গেলে সেই এনার্জি পুনরায় আবার যখন ফিরে পেতে হয় তখন কি তোমার হাত কি হয়েছে, হাত দেখালে? হাতে মারছে। কে মারছে? সে কেন তোমাকে মারে কেউ? বন্ধুরা শুনলেন খুব মায়াবী কণ্ঠে কি সুন্দর বলছে, যে হাতে আইসে কি দিয়ে মারা হয়েছে, আজকে আজকে কি এটা থেকে মারা হয়েছে নাকি? হ্যাঁ বন্ধুরা দেখলেন যে এটা থেকে মারা হয়, খারাপ কাজ করার জন্য কখনো বন্ধুরা মারা হয় না, বাট কখনোই কোনো দুষ্টামিতে এদের মারা হয় না, মারা হয় একটা কাজের জন্য। কখন মারা হয়? কাজ স্লো করলে, যখন কাজের গতি বেগ কমে যায় তখনই মারা হয়, যাতে হাতের ভিতরে একটা কি ব্যথা কাজ করে এবং গতিটা কি হয় বেড়ে যায়, রক্ত সঞ্চালন বেড়ে যায়, তাই না? খুব সুন্দর। এমনি মায়ের পরে কি একটু ফাস্ট হয় কিনা বলেন, ওষুধটা ভালো না, একেবারে অ্যান্টিবায়োটিক? হ্যাঁ বন্ধুরা অ্যান্টিবায়োটিক শুনলেন। যাই হোক, আমাদের আপনি কি মায়ের খেয়েছেন? সবাই মার খেয়েছি। বাহ, আপনি খেয়েছেন? বাহ সুন্দর। যাই হোক বন্ধুরা, মায়ের খেলেও যে একটি ভালো কাজ হয়েছে, একটি ভালো কাজ করতে পেরেছে, এটি আপনার নিঃসন্দেহে বলতে হবে যে ভালো কাজ হয়েছে। আপনার অবশ্যই সবাই শুভকামনা করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য। আর আমাদের ফাল্গুনির কাছে শেষ কথা, যে ফাল্গুনি কাজটি করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর। আপনারা সবাই এই ভালো লাগাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, যেন তাদের আমরা লক্ষ্যে পৌঁছে দিয়ে তাদের এই ভালো লাগাকে আমরা শেষ পর্যন্ত ভালো লাগার ইতে কাজটা তিনজনে একসাথে ধরেন। আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন, তাদের এই যে উদ্দেশ্যে খুলনা আর্ট একাডেমিতে এসেছে এই সেই উদ্দেশ্য জন্য আমরা সফল করে দিতে পারি। তো বন্ধুরা আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন, আপনারাও ভালো থাকবেন। আমাদের শিক্ষার্থীরা দেখি তাদের মুখ থেকে কিছু বলে কিনা, আপনারা কিছু বলতে চান কিনা? সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাক সুন্দর। বন্ধুরা ভালো থাকেন, সেই একই কথা রইলো, সবাই আমাদের জন্য শুভকামনা করবেন, আমরা যেন তাদের সুন্দরভাবে তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে পারি, এমনটা প্রত্যাশা করি। এই ভিডিওটা এখানেই শেষ করছি।